দেখি কত নারে না নষ্ট হয়ে যাবে। এই দেখো বাবা সাদা সাদা কত সাদা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক। আমি শাইলা। গ্রামের বাড়িতে অনেক ফুল ফুটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেক ফুল। তো আমার একটা ফুল ছিঁড়ে নিছে। অনেকদিন পর ব্লগ করতেছি, এক অনেক ফুল ফুটে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর অনেক সুন্দর মানে সেন্ট। জাকির ভাই আসে নাই আমাদের সাথেই তো আসতে পারতো তাইলে। মাংস কাটাকাটি শেষ, এখন মাপা হচ্ছে। আর এই ধরনের প্রোগ্রাম হলে আমরা অনেক আনন্দ করি, খুবই ভালো লাগে, সবাই মিলেমিশে কাজ করা হয়। ডাউল রান্না করতেছেন ভাই? কি মাংস কষাচ্ছেন? ওই তো ডাউলের জন্য। বাবুর্চি জাকির ভাই রান্না করছে, এখন খাসির মাংস উঠিয়ে দেওয়া হয়েছে। ডাল রান্না করা হবে, ভাত, তারপরে ছোলা বুট, যেহেতু রমজান মাস। কোটার গুলো দিয়েন বুঝছেন, মরিচ। আদা বাটা দিয়ে দিল কিন্তু, দাঁড়ান। জিরা বাটা মরিচের গুঁড়া সব দিয়ে। হ্যাঁ ঢাকা দিলেন না? কতক্ষণ ঢাকা রাখতে হবে? দুইটা আম গাছ
এই সাইড একটা এই সাইড একটা আরে স্যার তিনটা আম গাছ বা অন্য কোনো গাছ দিয়েছি মচমচ করে মচমচা করে বড়া ভাজা হচ্ছে। আর আসলে ভিডিওটা দিতে বেশ লেট হয়ে গেল, রমজান মাসে কাজ করতে ইচ্ছা করে নাই আর ওভাবে সময়ও পাওয়া যায় নাই, তাই লেট হয়ে গেল। যেহেতু ভিডিও করেছি আপনাদের উদ্দেশ্যে এই কারণে দিয়ে দিচ্ছি, না রমজান মাসে কতটুকু খাটাখাটনি হলো। আসলে এই ধরনের প্রোগ্রাম হলে আনন্দ অনেক আনন্দ হয় ঠিকই, কিন্তু খুবই কষ্ট এতগুলো প্যাকেট করা, সেই সাথে বড়া বুট এগুলো ভাজা, আবার শরবত গোলানো, প্রত্যেকটা গ্লাস রেডি করা, মানে খুবই কষ্টকর একটি বিষয়। আর গ্রামের বাড়িতে অনেক গরম, এই গরমের মধ্যে সবাই মিলে কাজ করে খুবই ক্লান্ত হয়ে যেতাম, দেখা যেত যে ওইভাবে দেওয়া হয় নাই। তো রমজানের পরে দিচ্ছি আপনাদের জন্য, আসলে এটা ঠিক না, তো তারপরেও দেখলাম যেহেতু করেছি ভিডিও দিয়ে দেই। প্যাকেট করা শেষ, সব ভাত তরকারি ইফতারি সব শেষ, এগুলো নিয়ে যাবে এখন। আর ওই যে তোয়া তোয়া কি করো, ওহো ক্ষুধা লেগে গেছে, আর একটু সময়। ও তো আজকে তো রোজাই নাই, খেতে দাও। তাহলে রাব্বুর রোজা লেগে গেছে, ঠিক আছে। হাটে গেছিলাম তো, হাটে যে আবার ছাগল কিনে নিয়ে আসছে, এই যে কিরে কি সোনা, হ্যাঁ কানে কি এগুলো, চামড়া টামড়া একটু সব খা খা। প্যাকেটগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, এগুলো মাদ্রাসায় নিয়ে যাবে, আর তারপরে আমরা আবার বাসায় যারা তাদেরকে বলছি তাদের জন্য প্যাকেট করবো, আগে মাদ্রাসারগুলো দিয়ে নিই। আর তো আমি তাহারি এনে ফুল গাছ লাগিয়েছিল, অনেক সুন্দর হয়েছে। ও কি সুন্দর ফুল ফুটে আছে, অনেক সুন্দর। সাদা লাল সাদার উপরে শেডের, তারপরে আবার এই যে এটা একদম সাদা, দেখতে তো কি সুন্দর। বাড়ির মধ্যে একটা কলা গাছ হয়েছে, কলা গাছটা কিছুদিন পরে কেটে ফেলতে হবে, তা না হলে অন্ধকার হয়ে যাবে। রাতে সব কিছু শেষ করে গুছিয়ে এখন আমরা চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।